নমস্কাৰ, মই দিলদাৰ হুসেইন। আপোনালোকে চাই আছে লাইভ সম্প্ৰচাৰ কেৱল মাত্ৰ টাইম 20 কেমেৰাত। ইয়া যি আঠগাঁৱত বনৰজাই সন্ত্ৰাস সৃষ্টি কৰি আহিছে, সেই বনৰজাক কৰায়ত্ব কৰিবলৈ বন বিভাগে যি হাতীৰ অভিযান চলাব বুলি আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ, তাৰে লাইভ সম্প্ৰচাৰ আপোনালোকে চাই আছে টাইম 20 দিলদাৰ হুসেইনৰ সৈতে। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড দুটাকৈ হাতী বন বিভাগে লৈ আনিছে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা। আৰু এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ কেৱল মাত্ৰ আপোনালোকে টাইম 20 চাব পাৰিছে। এক্সক্লুচিভ প্ৰতিবেদন টাইম 20 কেমেৰাত দিলদাৰ হুসেইনৰ সৈতে আপোনালোকে চাই আছে লাইভ। আৰু আমি প্ৰথমে আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ যে নগাঁও জিলাৰ ধিঙত বন বিভাগে জেচিবিৰ লগতে হাতীৰ অভিযান চলাব। ইয়া আমাৰ বাতৰি সম্পূৰ্ণ শুদ্ধ আৰু সত্যনিষ্ঠ আছিলে। আপোনালোকে চাব পাৰিছে, হয়তো কিছু পলম হৈছে, কিন্তু পলম হ'লেও আমাৰ যি বাতৰিৰ যি যি সত্যৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিলে আমাৰ বাতৰি, আপোনালোকে চাব পাৰিছে ইতিমধ্যে ডিঙলৈ ৰাওনা হৈছে। আৰু হয়তো কিছু মুহূৰ্তৰ পিছতেই এই প্ৰকাণ্ড হাতীৰ অভিযান চলাব নগাঁও জিলাৰ ডিঙৰ আঠগাঁৱত। আপোনালোকে চাব পাৰিছে, যিহেতুকে মই কিছু দূৰৰ পৰা লাইভ ভিজুৱেল লৈ আছোঁ আৰু বহুতে আমাৰ সৈতে সংযোগ হৈ আছে, বহুতে আমাৰ এই লাইভ সম্প্ৰচাৰ প্ৰতিবেদন চাই আছে। কোনে ক'ৰ পৰা চাই আছে অনুগ্ৰহ কৰি আমাক কমেণ্ট কৰি জনাব। আৰু দিলদাৰ হুসেইনৰ সৈতে আপোনালোকে চাই আছে এই বিশেষ প্ৰতিবেদন। আৰু ইতিমধ্যে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা প্ৰকাণ্ড হাতী ডিং অভিমুখে ৰাওনা হৈছে আৰু আজি বিয়লি ভাগত আঠগাঁৱত উপস্থিত হ'ব বনমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী। আৰু এই এক্সক্লুচিভ প্ৰতিবেদন কেৱল মাত্ৰ টাইম 20 কেমেৰাত। হাতীৰ অভিযান চলিব নগাঁও জিলাৰ ডিঙৰ আঠগাঁৱত। অভিযানৰ প্ৰতিটো খবৰ, প্ৰতিটো আপডেট আপোনালোকে পাই থাকিব। ইয়া লাইভ সম্প্ৰচাৰ আপোনালোকে চাই আছে আৰু বহুতে আমাৰ সৈতে সংযোগ হৈ আছে, বহুতে আমাৰ এই বিশেষ লাইভ প্ৰতিবেদন চাই আছে। সকলোকে আহ্বান জনাইছোঁ, আপোনালোকে এটা এটা শ্বেয়াৰ কৰি দিব। আপোনাৰ অকণমান সহায়, আপোনাৰ এটা শ্বেয়াৰে আমি আৰু আগুৱাই যাব পাৰিম। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড দুটাকৈ হাতীৰে আজি বন বিভাগে অভিযান চলাব নগাঁও জিলাৰ ডিঙৰ আঠগাঁৱত। আৰু হাতীৰ এই অভিযান কেনেদৰে সফল হয় সেয়া হ'ব লক্ষণীয়। দিলদাৰ হুসেইনৰ সৈতে আপোনালোকে চাই আছে এক্সক্লুচিভ প্ৰতিবেদন। বেচামৰি মাৰ্কাছ একাডেমীৰ পৰা আমাৰ এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ চাই আছে আৰু বহুতেই আমাৰ সৈতে সংযোগ হৈ আছে। কোনে ক'ৰ পৰা চাই আছে অনুগ্ৰহ কৰি আমাক কমেণ্ট কৰি জনাব। আৰু এই গতিকে প্ৰশিক্ষণপ্ৰাপ্ত হাতী, প্ৰকাণ্ড প্ৰকাণ্ড হাতী আপোনালোকে চাব পাৰিছে। ইয়াৰ ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা আনিছে, অশেষ কষ্ট কৰি বন বিভাগ অৱশেষত হাতীৰ অভিযান চলাব নগাঁও জিলাৰ ডিঙৰ আঠগাঁৱত। আৰু আঠগাঁৱৰ যিহেতুকে বৰ্তমানেও বনৰজাই সন্ত্ৰাস সৃষ্টি কৰি আহিছে বৃহত্তৰ আঠগাঁও অঞ্চলত, আৰু আমি আপোনালোকক এটা কথা আমি উল্লেখ কৰিব পাৰি যে বহুতেই কিছুমান ফেক ভিডিঅ' প্ৰকাশ কৰি থাকে, কিন্তু আমি লাইভ সম্প্ৰচাৰত আপোনালোকক দেখুৱাই আছোঁ। ইয়া কেৱল মাত্ৰ টাইম 20 কেমেৰাতহে আপোনালোকে চাব পাৰিছে এই এক্সক্লুচিভ দৃশ্য। আৰু বৃহত্তৰ নগাঁও জিলাৰ উত্তৰ পশ্চিম প্ৰান্তত বিগত 22 দিন ধৰি
এটা প্রকাণ্ড ডেকিয়াপতিয়া বাঘে সন্ত্রাস সৃষ্টি করে আহিছে। আর এই আতঙ্কময় পরিবেশ বা এই উৎকণ্ঠা অন্ত করার প্রয়াসে বন বিভাগে অবয়সত হাতির অভিযান চলাব নগাঁও জেলার ডিঙর আটগাঁওর গন জঙ্গলত। আর আপনাদের দেখবলে পারিছে ওরাং রাষ্ট্রীয় উদ্যানের প্রশিক্ষণপ্রাপ্ত দুটাক হাতি লৈ অনা হয়েছে নগাঁও জেলার ডিঙল। আর হয়তো কিছু মুহূর্তের পিছতেই ডিঙর আটগাঁও গিয়ে পাব, ডিঙর আটগাঁওত উপস্থিত হব। আর এই হাতিরেই হয়তো অভিযান চলিব। আর বহুতে আমাক প্রশ্ন করেছিল, বহুতে আমাক ফোন করে সুদিছিল, দিলদার ভাই হাতি কত, হাতি কত? ইয়া আপনাদের চাই আছে হাতি ইতিমধ্যে ঢিং অভিমুখে রওনা হয়েছে। যেহেতুকে দুপুরিয়ার সময়, প্রখণ্ড গরমের মাজত হাতির বাবে কিছু খাদ্য যোগান ধরেছে বন কর্মী সকলে, যখন লোক লগতে আহিছে। আর আমি মাছ বাটর পর আপনার দেখাই আসো এই বিশেষ প্রতিবেদন। আর বহুতে আমার হয়তো সংযোগ হয়ে আছে, কোনে কোরপর চাই আছে অনুগ্রহ করে আমাক কমেন্ট করে জানাব। আর এই সময় এক্সক্লুসিভ প্রতিবেদন লাইভ সম্প্রচার চাই আপনার কেনকা লাগে আমাক কমেন্ট করে জানাব। টাইম 20-এর ক্যামেরাত আপনার চাই আছে লাইভ সম্প্রচার। বর্ণালী কলিতা বাইদেউ তখেতে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার চাই আছে। তখেতে আমাক প্রশ্ন করেছে হাতি কত পাইছে জানাব। আমি যেহেতুকে বহুতে আমার হয়তো সংযোগ হয়ে আছে, ঢিং অভিমুখে রওনা হয়েছে, কিছু মুহূর্তের পিছতেই আটগাঁও পাই যাব। আমি মাছ বাটর আদা বাটর পর আমি এই বিশেষ সম্প্রচার দেখাই আছো। বাতামারি শান্তিজানের পর চাই আছে, বহুতে আমার হইতে সংযোগ হয়ে আছে। এজন লিখেছে কত আহি পালে, ইয়া দাদা মাছ বাটত আছে, ডিঙর পর কিছু নিলগতে আছে বর্তমান। আর বহুতে আমার হইতে সংযোগ হয়ে আছে, ঠাইডোকর নামটো মই পাহরি গৈছো, যেডোকর ঠাইত বর্তমান আছে। আর এই হাতিরেই অভিযান চলিব নগাঁও জেলার ডিঙর আটগাঁওত। আর আটগাঁওবাসী রাইজ বর্তমানেও আতঙ্কর মাজত আছে, অতিষ্ঠ হয়ে পড়েছে আটগাঁওবাসী রাইজ। আর আজি বিয়লি ভাগত নগাঁও জেলার ডিঙর আটগাঁওত আহি উপস্থিত হব বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া। আর বনমন্ত্রী হয়তো উপস্থিত হওয়ার কিছু মুহূর্তের পিছতেই হাতির অভিযান চলিব। আর এই বিশেষ লাইভ সম্প্রচার আপনাদের কেবলমাত্র টাইম 20-তে চাব পারিছে। আমি সদায় ব্যতিক্রম, আমি সদায় রাইজক সত্যনিষ্ঠ শুদ্ধ বাতরি আমি প্রচার করে আছো। আর বহুতে আমাক প্রশ্ন করে আসলে যে দিলদার ভাই হাতি কত, হাতি কত? কিন্তু বহুতেই প্রশ্নের সম্মুখীন হয়েছিল আমি, সেইভাবে আমি আজি আপনার লাইভ দেখাই আছো। ইয়া হয়েছে হাতি, ইয়া ওরাং ওরাঙর পর আহিছে, আর প্রশিক্ষণপ্রাপ্ত হাতি বাক দরাত অতিকে পাকৈত বলে আমি কব পারি। আর সকলকে আমি আহ্বান জানাইছো আপনার আমার এই বিশেষ লাইভ সম্প্রচার এটা এটা শেয়ার করে দিব, যেহেতুকে মই বহুত দূরের পর, যেহেতুকে প্রকাণ্ড হাতি আমি অলপ জুম করে দেখাইছো। আর মই যদি দেখো আপনার মই প্রায় 50 মিটার নিলগর পর আপনার এই বিশেষ প্রতিবেদন দেখাই আছো। ওসর যাবলে ভয় লাগে, ইয়া লাইভ সম্প্রচার আপনার চাই আছে, কেবলমাত্র টাইম 20-এর ক্যামেরাতে আপনার চাই আছে। লতিফুর রহমান তখেতে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার ময়রাবাড়ির পর চাই আছে। দাদা আজি পোয়ার বগত ফোন করে আমাক খুঁজেছিল, নিউ আপডেট বলে বহুতে আমাক প্রশ্ন করেছিল, বহুতে আমাক মেসেজ করেছিল। আমি সকলের বাবে একটি বার্তা লৈ আহিছো, একটি খবর লৈ আহিছো। ইয়া আপনার চাব পারিছে প্রকাণ্ড প্রকাণ্ড হাতি লৈ ডিং অভিমুখে রওনা হয়েছে বন বিভাগের একটি সজাতি দল। আর অতিকে প্রশিক্ষণপ্রাপ্ত হাতি ওরাং রাষ্ট্রীয় উদ্যানের পর লৈ আহিছে। আর আজি মন্ত্রী মহোদয় আহি উপস্থিত হব নগাঁও জেলার ডিঙত। আর হয়তো আজি নহলে পুয়তি নিহা, হয়তো নিহার ভাগত বনরজাক করায়ত্ত করবলৈ এই হাতিরে চলিব অভিযান।
প্রকাণ্ড প্রকাণ্ড দুটা হাতি, ইয়া লাইভ সম্প্রচার টাইম 20 ক্যামেরাত আপনাদের চাই আছে এক্সক্লুসিভ প্রতিবেদন দিলদার হোসেনের সঙ্গে লাইভ। আর বহুতেই আমার এই লাইভ সম্প্রচার চাই আছে, সকলকে আহ্বান জানাইছো আপনাদের এটা এটা শেয়ার করব। বড়গাঁওয়ের চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার, আর এই সময় প্রতিবেদন চাই, এই সময় নিউ নিউ আপডেট পাই আপনার কেনকা লাগে অভিমত আপনাদের ভাঙি ধরব, মই নাম পড়ি দিম আপনার। শহীদুল ইসলাম তাকে আমার এই বিশেষ সম্প্রচার বড়গাঁওয়ের চাই আছে, টেঙ্গাকুড়ি বড়গাঁওয়ের চাই আছে মোর দাদা। আর বহুতে আমার হইতে এই লাইভ সম্প্রচারত আছে ধিঙ্গাওয়ার চাই আছে, নুরুল ইসলামে চাই আছে, বহুতে আমার হইতে সংযোগ হয়ে আছে। আর আমি আপনার দেখাই আছো যে বন রজাক করায়ত্ত করার যে কৌশল অবলম্বন করেছে হাতির অভিযান চলাব, হিয়া লাইভ সম্প্রচার। হ্যাঁ, প্রকাণ্ড প্রকাণ্ড হাতি ওরাঙ্গরপর আহিছে বন বিভাগে। লক্ষিমপুরের চাই আছে এজন লিখেছে, আজি বাঘটু ধরব পারিব নাকি, ইয়া অভিযান চলিব কি হয়, আজগর আলী মোর দোস্ত হয় তখেতে আমার এই লাইভ সম্প্রচার চাই আছে, পুঠিমারিপর চাই আছে, বহুতে ধিঙ্গাওয়ার চাই আছে আমার এই লাইভ সম্প্রচার, হোজাইরপর চাই আছে, আর ময়রাবাড়িরপর চাই আছে, বহুতেই অপেক্ষা করে আছে কেতিয়া এই আন্ধারময় সময় অন্ত পড়িব, কেতিয়া সফল হব বন বিভাগ। আর বন বিভাগে দেখা গৈছে ডিজিটাল যুগতো হাতিরে অভিযান চলাব নগাঁও জেলার ধিঙর আটগাঁওত, আর এই প্রকাণ্ড প্রকাণ্ড দুটাক হাতিরে ডিঙর আটগাঁওর ঘন জঙ্গলের মাজত সোমাই পড়িব বন বিভাগের লোক। আর বন রজা যেহেতুকে ড্রোন ক্যামেরার সহায়ত নিশ্চিত হয়েছে ডিঙর আটগাঁওতে আছে, সেই বন রজাক সফলভাবে করায়ত্ত করি। হায়দরাবাদের চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার, ডগরপর চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার, ডগরপর আমার এই লাইভ সম্প্রচার চাই আছে মৌলানা আলালউদ্দিন, তেখেত মদিনা মসজিদের সম্মানীয় ইমাম সাহাব হয়, তেখেত আমার এই লাইভ সম্প্রচার চাই আছে মৌলানা আলালউদ্দিন হুজুর, তেখেত মোর দাদা হয়, প্রতিটি ক্ষেত্রতে আমার লগত সহায় সহযোগিতা করে, তেখেতে আমার খবর রাখে, এজন বিশিষ্ট মৌলানা, দগাঁও স্থিত এক ঐতিহাসিক মদিনা মসজিদের সম্মানীয় ইমাম হয় তেখেত, তেখেতে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার চাই আছে নগাঁও জেলার দগাঁওরপর। হুজুরক আমি সালাম জানাইছো, আসসালামু আলাইকুম হুজুর, তেখেত মোর দাদা হয়, তেখেত এজন বিশিষ্ট মৌলানা হয়, আমার সমাজের হকে তেখেতে কাম করে আছে, এনে এজন মহান ব্যক্তি আমার এই লাইভ সম্প্রচার চাই আছে দিলদার হোসেনের সঙ্গে। নগাঁও জেলার দগাঁও স্থিত মদিনা জামে মসজিদের সম্মানীয় ইমাম হয় তেখেত। আর বহুতে আমার হইতে সংযোগ হয়ে আছে, আমার হইতে সংযোগ হয়ে আছে আমসুর বরালিমারি ফুরহানিয়াটি আঞ্চলিক সমিতির সম্মানীয় সভাপতি ইমান আলী, তেখেতে আমার এই লাইভ সম্প্রচার চাই আছে, আর বহুতে আমার হইতে সংযোগ হয়ে আছে, আর কিছু খটুয়া ব্যক্তি আছে নেগেটিভ কমেন্ট করে, আমি সেই সকল লোকক আঁতরি থাকি বলে আহ্বান জানাইছো। এজন কিছু হাতির অভিযান চলাওতে দেখাব দাদা, ইয়েস আমি যেতিয়া হাতিরে অভিযান চলিব সেই সময়ত আমি আপনার লাইভ সম্প্রচার দেখাম। এজন কিছু হাতি দুটা এটা কত আছে, ইয়া এক রহস্যর বিষয়, যেহেতুকে বহু লোক হয়তো সমাগম ঘটিব সেইভাবে আমি ঠাইডোকরের নাম উপস্থাপন করা নাই, কিছু মুহূর্তের পিছতে আপনাদের আটগাঁওতে পাব, ইয়া হয়েছে মোর উত্তর। এজন লিখেছে বহুত কষ্ট করে আছে আপনি, ইয়েস আপনার যাতে কোনো লোক ওলাই আহিব নালাগে, আর চেন্নাইরপর আছে আছে, আর দেখা গেছে যে বন কর্মীসকল এনেদরে যেহেতুকে প্রচণ্ড গরমের মাজত তেখেতসকল অলপ জিরণি লৈছে। এজন লিখেছে নমস্কার দিলদার ভাই মফিজুল ইসলাম, তেখেতে লালুঙ্গরপর আমার এই বিশেষ লাইভ সম্প্রচার চাই আছে, ইয়া আপনাদের বেসামারিপর চাই আছে আরিফ আহমেদে, এজন লিখেছে মই আপনার লাইভ চাই আছো আজিজুল হক, তেখেত কদুমনি গাঁও পঞ্চায়েতরপর আমার এই বিশেষ সম্প্রচার চাই আছে, আর বন কর্মীসকল যথেষ্ট গরমের মাজত অলপ জিরণি লৈছে,
আৰু এই বিশেষ সম্প্ৰচাৰ আপোনালোকে দিলদাৰ হুছেইনৰ সৈতে চাই আছে, গুৱাহাটীৰ পৰা চাই আছে আমাৰ এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ। ইয়াক কেৱলমাত্ৰ টাইম 20 আপোনালোকে চাব পাৰিছে এই বিশেষ সম্প্ৰচাৰ। দিলদাৰ হুছেইনৰ সৈতে আপোনালোকে চাই আছে এক্সক্লুচিভ প্ৰতিবেদন। আৰু বহুতে আমাক প্ৰশ্ন কৰিছিলে, বহুতে আমাক সুধিছিলে যে দিলদাৰ ভাই হাতীৰে কেতিয়া অভিযান চলিব, হাতী ক'ত আহি পাইছে। আৰু আমি বহুতেই প্ৰশ্নৰ সন্মুখীন হৈছিলোঁ, যিহেতুকে পোন প্ৰথমবাৰৰ বাবে আমাৰ লাইভ অনুষ্ঠানতহে আমি প্ৰচাৰ কৰিছিলোঁ যে নগাঁও জিলাৰ টিঙৰ আটগাঁৱত হাতীৰ অভিযান চলিব। আৰু অৱশেষত বন বিভাগ ইয়াত হাতী লৈ আহিছে। আমি কিছু ওচৰত যাবলৈ প্ৰয়াস কৰিছোঁ, এই আপোনালোকে চাব পাৰিছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড হাতী ইয়াত লাইভ সম্প্ৰচাৰত আপোনালোকে চাই আছে। আৰু এইসমূহ দৃশ্য কেৱলমাত্ৰ আপোনালোকে টাইম 20 চাব পাৰিছে, এক্সক্লুচিভ প্ৰতিবেদন লাইভ সম্প্ৰচাৰ দিলদাৰ হুছেইনৰ সৈতে আপোনালোকে চাই আছে। আৰু আমি আপোনালোকক হাতীৰে কেনেদৰে অভিযান চলাই এক্সক্লুচিভ প্ৰতিবেদন আপোনালোকক দেখুৱাই থাকিম, প্ৰতিটো মুহূৰ্তৰ আপডেট, প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ। যিহেতুকে বিগত দুটা দিন ধৰি বন বিভাগে বিশেষ একো কাম কৰা নাই, সেইবাবে আমি একো নতুনত্ব পোৱা নাই, সেইবাবে আমি একো আপডেট দিয়া নাছিলোঁ। বহুতে আমাক প্ৰশ্ন কৰিছিলে, দিলদাৰ ভাই আপুনি ক'ত গ'ল? কিন্তু অৱশেষত যি আহাৰ ৰেঙনি বুলি আমি কওঁ, আহাৰ সঞ্চাৰ যি কঢ়িয়াই আনিছে বন বিভাগৰ লোকসকলে, তাৰ বাবে আমি মাজবাটৰ পৰা এই লাইভ সম্প্ৰচাৰ আপোনালোকক দেখুৱাই আছোঁ। হয়তো আটগাঁওবাসী ৰাইজ কিছু সকাহ পাব, হয়তো আটগাঁওবাসী ৰাইজৰ যি মনৰ সপোন, সেয়া সপোন কিছু হ'লেও পূৰণ হ'ব। আৰু যি বৰ্তমান যি উৎকণ্ঠা বিৰাজমান কৰিছে বৃহত্তৰ অঞ্চলজুৰি, এই উৎকণ্ঠা অন্ত পৰিব লাগে। ইয়াত কেৱলমাত্ৰ টাইম 20 আপোনালোকে চাই আছে এই বিশেষ সম্প্ৰচাৰ। দিলদাৰ হুছেইনৰ কেমেৰাত আপোনালোকে চাই আছে লাইভ বন ৰজাক কৰায়ত্ব কৰাৰ বাবে লৈ অনা হাতীৰ দৃশ্য। আৰু চেন্নাইৰ পৰা চাই আছে জাহাংগীৰ আলমে আমাৰ এই বিশেষ সম্প্ৰচাৰ। আৰু এইসমূহ দৃশ্য চাই কেনেকুৱা লাগিছে অনুগ্ৰহ কৰি কমেণ্ট কৰি জনাব। লাইভ সম্প্ৰচাৰ আপোনালোকে চাই আছে, কেৱলমাত্ৰ টাইম 20 কেমেৰাত আপোনালোকে চাই আছে এই বিশেষ প্ৰতিবেদন। আৰু আমি সকলোকে এটাই আহ্বান জনাইছোঁ, এটাই অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে আমাৰ এই বিশেষ প্ৰতিবেদন, আমাৰ এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ আপোনালোকে এটা এটা শ্বেয়াৰ কৰি দিব। টাইম 20 আপোনালোকে ফ'ল' কৰিব, আপোনালোকৰ অকণমান সহায়, অকণমান আগুৱাই দিয়াৰ বাবে আমি আপোনাৰ ওচৰত আশাবাদী যে আপোনালোকে আমাক আগুৱাই দিব। আমি সদায় ৰাইজৰ সৈতে, অকণমান ৰাইজৰ পক্ষত আমি বাতৰি কৰি আহিছোঁ। আমি সদায় ৰাইজক সত্য আৰু শুদ্ধ বাতৰি আমি প্ৰচাৰ কৰাৰ বাবে আমি প্ৰয়াস কৰিছোঁ, আমাৰ দ্বাৰা যাতে কোনো লোকৰ অসুবিধা নহয়, লোকসকল যাতে নিজ গৃহতেই বহি বৃহত্তৰ নগাঁও জিলাৰ উত্তৰ পশ্চিমাঞ্চলত বৰ্তমান কি চলি আছে, বনৰ ৰজাক কৰায়ত্ব কৰাৰ ভাৱত বন বিভাগে কি কৰিছে, প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ মই যেনেদৰে নিজ চকুৰে চাই আছোঁ, আপোনালোকেও নিজ গৃহৰ পৰা চাই থাকক। তাৰ বাবেই আমাৰ এই বিশেষ সম্প্ৰচাৰ, বিশেষ লাইভ অনুষ্ঠান আমি কৰি থাকোঁ। আৰু আপোনালোকৰ ওচৰত আমি আশাবাদী হৈ থাকোঁ যে আপোনালোকে এটা এটা শ্বেয়াৰ কৰিব, আমাক আগুৱাই লৈ যাব। এজন লাগিছে গুড নিউজ গুড জব, ইয়াৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড হাতী ওৰাঙৰ পৰা লৈ আহিছে বন বিভাগে। ইয়াৰ লাইভ সম্প্ৰচাৰ কেৱলমাত্ৰ টাইম 20 আপোনালোকে চাই আছে। দিলদাৰ হুছেইনৰ কেমেৰাত, টাইম 20 কেমেৰাত হাতীৰ এক্সক্লুচিভ দৃশ্য। হাতীৰ বাবে কিছু খাদ্য যোগান ধৰিছে, কিছু জিৰণি লৈছে যিহেতুকে দুপৰীয়াৰ সময় আৰু অতিকে প্ৰশিক্ষণপ্ৰাপ্ত হাতী হয়।
এই হাতী ওরাঙৰ পৰা লৈ আনিছে বন বিভাগে। তীব্রতর হব নগাঁও জেলার ঢিঙর আটগাঁওত অভিযান, বনরজাক করায়ত্ত করার যে অভিযান আমি দীর্ঘদিনে শুনে আহিছিল, সেয়া অভিযান আপনাদের চাব পারিব লাইভ সম্প্রচারত। আর বহুতেই আমার সত্য সংযোগ হয়ে আছে, বহুতে আমার লাইভ সম্প্রচার চাই আছে। সকলকে আহ্বান জানাইছো আপনাদের এটা এটা শেয়ার করুন, আপনার অকনমান সহায়ে আমি আরো আগবাড়ি যাব পারিম। আর কোনে কোরপরা চাই আছে আমার এই বিশেষ সম্প্রচার আমাক কমেন্ট করে জানাব, আমি আপনার নাম পড়ে দিবলৈ প্রয়াস করিম। আর আজি কিছু মুহূর্তের পিছতেই ডিং শহরের মাজতে বা ডিং শহরের মাজেরে এনেদরেই আগবাড়ি যাব বনরজাক করায়ত্ত করার বাবে ওরাঙৰ পৰা লৈ অহা দুটাকৈ হাতী। দিলদার হুসেনের সহিতে আপনাদের চাই আছে টাইম 20 এনি। সৌদি আরবের পৰা চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার, লক্ষিমপুরের পৰা চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার। আর কোনে কোরপরা চাই আছে অনুগ্রহ করে আমাক কমেন্ট করে জানাব, আমি আপনার নাম পড়ে দিবল প্রয়াস করিম। ইতিমধ্যে প্রায় 200 জন ব্যক্তি আমার সত্যি সংযোগ হয়ে আছে, সকলকে এটাই অনুরোধ জানাইছো সকলে এটা এটা শেয়ার করব। 200 গী মূর শুভাকাঙ্ক্ষী এটা এটা শেয়ার করলে বহুতেই পাই যাব। আর এজন লিখেছে গুড নিউজ, দগরপর চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার। জারামারির পর চাই আছে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার। এজন লিখেছে ওকে ইয়েস, এজন লিখেছে বহুতে আমার এই লাইভ সম্প্রচার বহিরাজ্যের পর চাই আছে যেহেতু আমার, এজন লিখেছে আপনার কথা বহুত ভাল লাগে দাদা। ইয়েস আনোয়ার হুসেন ডাঙরিয়া ওয়েলকাম দাদা, আলি ডাঙরির পর চাই আছে মুজাহিদুল ইসলামে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার। আর কোনে কোরপর চাই আছে অনুগ্রহ করে আমাক কমেন্ট করে জানাব। আর কিছু লোক সকলে বুয়া বা ফেক ভিডিও আপলোড করে বা হাতি আহি পাইছে ইমান দিনে আটগাঁওত অভিযান চলিছে কিবা সাইকেল ভাঙিছে, ইয়া সম্পূর্ণ মিছা বাতরি আসলে। আমি পরবর্তী সময়ত সেই মিছা বাতরি প্রচার করা সেই ফেক একাউন্টের বিরুদ্ধে আপনার অবগত করিম, আমি লাইভত জানাই দিম আপনার কোনে ফেক বাতরি প্রচার করে আছে। আর সত্যনিষ্ঠ বাতরি আপনাদের চাবলৈ আপনাদের টাইম 20 এনি ফলো করিব, প্রতিটি আপডেট প্রতিটি খবর আপনাদের পাবলৈ টাইম 20 এনি আপনাদের চাই থাকিব। আর হাতীরে যে অভিযান চলাব সেই অভিযানের প্রতিটি আপডেট আপনাদের পাব। সচাকৈ সাংবাদিক হিসাবে তখন ধন্যবাদের পাত্র এজন লিখেছে সৈদুর রহমান, অভিযান চলিবনে আজি যেহেতুকে আমি এতিয়াও আটগাঁওত উপস্থিত হওয়া নাই, আমি ডিঙরপরা কিছু নিলগত আছো আর কিছু মুহূর্তের পিছতেই ডিং শহর পাব ওরাঙরপরা লৈ অহা হাতী দুটা। আর ইতিমধ্যে বন কর্মী সকল তেখেতসকল অল্প জিরণি লৈছে, আমি আদা বাটরপরা আপনার দেখাই আছো বিশেষ লাইভ সম্প্রচার যেহেতুকে ঠাইডোখর নাম কলে বহুলোকে আহি সমাগম হব, সেইভাবে আমি ঠাইডোখর নাম লওয়া নাই যেহেতুকে অভিযান চলিব জিরণির প্রয়োজন আছে, অলপ বন কর্মী সকল বহু দূরের পর আহিছে হাতিলৈ, সেইভাবে আমি ঠাইডোখরের নাম আমি উপস্থাপন করা নাই, হয়তো আপনাদের কিছু মুহূর্তের পিছতেই ডিঙতেই পাব, ডিঙর আটগাঁওত আপনাদের পাব। আর এই সময় লাইভ সম্প্রচার চাই আপনার কেন মোর ভাতৃ তথা মোর বন্ধু তখেতে আমার লাইভ সম্প্রচার চাই আছে নগাঁওর পৰা ফিরোজ আহমেদ মোর ভাতৃ হয় মোর বন্ধু হয় মোর দাদা হয় তখন তখেতে আমার এই বিশেষ সম্প্রচার আমার লাইভ অনুষ্ঠান নগাঁওর পৰা চাই আছে। আর আমি জানাই আছো তখন বাল্য বিবাহর বিরুদ্ধে তখেতে যথেষ্ট কষ্ট করেছে, শিশু শ্রমিকী হোক বাল্য বিবাহ বন্ধ করার ক্ষেত্রত তখেতর যথেষ্ট অবদান আছে আমার সমাজত। তেনে এজন মহান ব্যক্তি মোর বন্ধু
ফিরোজ আহমেদে আমার লাইভ সম্প্রচাৰ চাই আছে নগাঁওৰ পৰা। আৰু বহুতেই আমাৰ হৈতে সংযোগ হৈ আছে। আৰু আমি আপোনালোকক জনাই আছোঁ যে কেৱলমাত্ৰ নগাঁও জিলাই নহয়, নগাঁও, মৰিগাঁও, শোণিতপুৰ, হোজাই, গোৱালপাৰা, বৰপেটা, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ লাইভ সম্প্ৰচাৰ বহু শুভাকাংক্ষীয়ে চাই থাকে। ইমান আলীয়ে লিখিছে, গুড জব। ইমান আলী মোৰ বন্ধু হয়, মোৰ ভাতৃ হয়। তেখেত নগাঁও জিলাৰ ফুৰখানিয়াটি বালুচৰ পৰা আমাৰ এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ চাই আছে। এজন লিখিছে, আৰু কিমান সময় লাগিব? আৰু আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ, ধিং পোৱাৰ আগতে আধা বাটৰ পৰা, মাছ বাটৰ পৰা আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ এই বিশেষ সম্প্ৰচাৰ। যিহেতুকে হাতীৰ অভিযান চলিব বুলি আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ। আৰু বহুতে আমাৰ সৈতে সংযোগ হৈ আছে। সকলোকে আমি এটাই অনুৰোধ জনাইছোঁ, এটাই আহ্বান জনাইছোঁ, আপোনালোকে এটা এটা কৰি শ্বেয়াৰ কৰি দিব। আপোনাৰ অকণমান সহায়, আপোনাৰ এটা শ্বেয়াৰে আমি আৰু বহুদূৰ আগবাঢ়ি যাব পাৰিম। আৰু সকলোকে আহ্বান জনাইছোঁ, আপোনালোকে টাইম 20 এনি ফ'ল' কৰিব। পৰৱৰ্তী সময়ত আমি আপোনালোকক আপডেট দি থাকিম যে বনৰজাক কৰায়ত্ব কৰাৰ বাবে বন বিভাগে লৈ অহা হাতী আঠগাঁও কেতিয়া পাব, ইয়াৰ প্ৰকাণ্ড হাতী আপোনালোকে চাই আছে। ফজলুল ইছলাম, তেখেত ধুনীয়াবিটি পথাৰৰ পৰা আমাৰ লাইভ সম্প্ৰচাৰ চাই আছে। ইয়াৰ প্ৰকাণ্ড হাতী আপোনালোকে চাব পাৰিছে লাইভ সম্প্ৰচাৰত। এটা নহয়, দুটা হাতী, ইয়াৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড হাতী। কল্যাণ শইকীয়া, তেখেতে আমাৰ এই বিশেষ সম্প্ৰচাৰ চাই আছে। নগৰ পৰা চাই আছে শরীফ আহমেদে। আৰু বহুতেই আমাৰ সৈতে সংযোগ হৈ আছে। আৰু এইসমূহ লাইভ সম্প্ৰচাৰ চাই আপোনালোকৰ কেনেকুৱা লাগে আমাক কমেণ্ট কৰি জনাব। আপোনালোকৰ অভিমত, আপোনালোকৰ কমেণ্ট আমি পঢ়ি দিবলৈ প্ৰয়াস কৰিম। শরীফ আহমেদে আমাৰ এই লাইভ সম্প্ৰচাৰ নগৰ পৰা চাই আছে। আৰু পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ আপোনালোকৰ সৈতে সংযোগ হ'ম। আপোনালোকে চাই থাকিব টাইম 20 এনি। আৰু আপোনালোকে চাব নে হাতী, নে আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ আপডেট আপোনালোকক দি থাকিম। এজন লাগিছে, বহুত ভাল লাগিছে, ফজলুল ইছলাম মোৰ দাদা হয়, তেখেত নগাঁও জিলাৰ ধুনীয়াবিটি পথাৰৰ পৰা আমাৰ বিশেষ লাইভ সম্প্ৰচাৰ চাই আছে। আমি কিছু আগুৱাই যাবলৈ প্ৰয়াস কৰিছোঁ। প্ৰকাণ্ড হাতী আপোনালোকে চাই আছে, ইয়াৰ চাব পাৰিছে টাইম 20 কেমেৰাত। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড দুটাকৈ হাতী। যিহেতুকে নিৰাপত্তাৰ খাতিৰত আমি কিছু নিলগৰ পৰা, আমি কিছু দূৰৰ পৰা ভিডিঅ'খিনি সংগ্ৰহ কৰি আহিছোঁ। আপোনালোকে চাব পাৰিছে লাইভ সম্প্ৰচাৰত। আকা চালি, তেখেত অৱসৰপ্ৰাপ্ত শিক্ষাবিদ, তেখেতে আমাৰ এই বিশেষ লাইভ সম্প্ৰচাৰ চাই আছে। এজন লিখিছে, বাঘ দৰাত হেলিকপ্টাৰ লাগিব, ইয়াৰ বন বিভাগেহে জানে। ইয়াৰ অতিকে প্ৰশিক্ষণপ্ৰাপ্ত বাঘ দৰাত প্ৰশিক্ষণপ্ৰাপ্ত হাতী লৈ আহিছে লাইভ সম্প্ৰচাৰত। অভিযান কেতিয়া চলিব, লাইভ কৰিব দিলদাদা, এজন লিখিছে আবুল কালাম। য়েছ, আমি প্ৰয়াস কৰিম, আমি চেষ্টা অব্যাহত ৰাখিম লাইভ দেখুৱাবৰ বাবে। বহুতেই আমাৰ সৈতে সংযোগ হৈ আছে। আৰু কোনে ক'ৰ পৰা চাই আছে আমাক কমেণ্ট কৰি জনাব। আৰু এইসমূহ লাইভ সম্প্ৰচাৰ চাই আপোনালোকৰ কেনেকুৱা লাগে আমাক আপোনালোকে যদি জনায়, আমি সুখী হ'ম। আপোনাৰ এটা কমেণ্টে, আপোনাৰ অকণমান সহায়ে আমি আৰু আগবাঢ়ি যাব পাৰিম। ছাদ্দাম হুছেইন লিখিছে, আৰু কিমান দিন লাগিব দাদা বাঘটো ধৰাত? ইয়াৰ বন বিভাগেহে জানে, কিন্তু আমাৰ যি অভিযানৰ কালত যিসমূহ প্ৰতিবেদন বা লাইভ আপডেট আমি আপোনালোকক প্ৰতিটো মুহূৰ্তত দি আহিছোঁ।
ইয়া টাইম 20-এর ক্যামেরাত আপনাদের চাই আছে দিলদার হুসেনের হইতে বন বিভাগে লয় অনা হাতি আর ওরাং রাষ্ট্রীয় উদ্যানের পর খোজকাড়ি লয় আইছে। সেইভাবে যেহেতুকে দুটা দিন পলম হয়েছে, বহুতে আমাক প্রশ্ন করেছিল দিলদার ভাই হাতি কোত, হাতি কোত, ইয়া লাইভ সম্প্রচার। লঙ্কার পরা চাই আছে আমার এই বিশেষ সম্প্রচার। মোশারফ হোসেন লিখেছে গুড জব দিলদার ভাই, গুড লিখেছে এজনে শফিকুল ইসলাম। আর কোনে কোরপরা চাই আছে, আর সকলকে আমি এটাই অনুরোধ জানাইছো আপনাদের আমার এই বিশেষ প্রতিবেদন এটা এটা শেয়ার করব। আপনার অকনমান সহায় এটা শেয়ারে আমি আরো আগুয়াই যাব পারিম। বেসামরির পর চাই আছে নাথ ডাঙ্গরিয়া, আমার এই বিশেষ সম্প্রচার স্বাগতম জানাইছো নাথ ডাঙ্গরিয়া। এজন লিখেছে ভিডিও নাইস, দিনের দুই নং মাতখোলা পর চাই আছে ফুরকান হক, তেখেতে বহুত ভাল লাগিছে বলে লিখেছে। আর শক্তিশালী হাতি লই আইছে বনের রজাক করায়ত্ত করার বাবে বন বিভাগে শক্তিশালী দুটাক হাতি লই আনিছে নগাঁও জেলার ধিঙত। আর ইয়া পোনপটিয়া লাইভ সম্প্রচার আপনাদের চাই আছে কেবলমাত্র টাইম 20-এর ক্যামেরা লাইভ। এজনে আমার এই বিশেষ সম্প্রচার বরপেটার পর চাই আছে, আর আমি আপনার জানাই আছো এসাম দুষ্ট চক্রই আমার লাইভ সম্প্রচারের বাতরি সমূহ রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজত লগাই থাকে। আমি সেই দুষ্ট চক্রের বিরুদ্ধে আমি পদক্ষেপ গ্রহণ করিম, আমি ব্যবস্থা গ্রহণ করিম। আর সেই দুষ্ট চক্রের নাম আর ফটো আমি মুক্তি করিম, যে আমার বিদ্রোহী সমূহ চুর করে নিজের পেজত লগাই থাকে, সেই দুষ্ট চক্রের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করিম। আর এই সমূহ লাইভ সম্প্রচার কেবলমাত্র মোর শুভাকাঙ্ক্ষীর বাবে বা যিসকলে আমাক ফলো করেছে, যিসকলে আমাক ভাল পায়, সেই বন্ধুবর্গর বাবে আমি এই সমূহ লাইভ দেখুৱাই থাকো। এজন লিখেছে দাদা আপডেট দিব, ইয়েস প্রতিটো আপডেট প্রতিটো মুহূর্তর খবর আপনাদের চাই থাকিব টাইম 20-এর ক্যামেরাত। আপনাদের চাই থাকিব আমি লাইভ কন্টিনিউ রাখিম না পরবর্তী সময়ত পুনের আপডেটত আহিম, অনুগ্রহ করে আমাক কমেন্ট করে জানাব। আজগর আলী তেখেত ডিঙ্গর পর আমার এই বিশেষ লাইভ সম্প্রচার চাই আছে, তেখেত মোর বন্ধু হয়। চেন্নাইর পর চাই আছে ওয়াসিম আহমেদে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার। আর এজনে লিখেছে যে তেখেতে আমার লাইভের জড়িয়ে বহু কথাই জানিব পারিছে, বুঝিব পারিছে। ইয়া বন বিভাগে জিরণি লৈছে বন বিভাগের লোক সকল, গতিকে প্রশিক্ষণ প্রাপ্ত হাতি বলে আমি কব। দেখিলেই এক ভয় লগা দৃশ্য। এহিয়া আহমেদ তেখেতে আমার এই বিশেষ লাইভ সম্প্রচার চাই আছে। এহিয়া হুসেন আনসারী সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নেতা, তেখেতে আমার লাইভ সম্প্রচার চাই আছে জুরিয়ার পরা। ইয়া টাইম 20 আপনাদের চাই আছে এক্সক্লুসিভ প্রতিবেদন লাইভ। এহিয়া হাসান আনসারী মোর ভাতৃ হয়, মোর বন্ধু হয়, তেখেতে আমার এই বিশেষ সম্প্রচার জুরিয়ার পরা চাই আছে। আর মই আপনার দিলদার হুসেনে দেখাই আছো এই বিশেষ সম্প্রচার। শরীফ আহমেদে আমার এই লাইভ সম্প্রচার চাই আছে।
আর আমি পরবর্তী সময়ত পুনৰ সংযোগ হম আপোনালোকৰ সৈতে। আপোনালোকে চাই থাকিব টাইম 20 এনি দিলদার হোসেনের সঙ্গে। ধন্যবাদ।